হ্যালো বন্ধুরা, ডগস আওয়ার বেস্ট ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আমি বনিতা দত্ত আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি কি আপনার প্রপার্টি, বাড়ি, ফার্ম হাউস বা ফ্যামিলির প্রোটেকশনের জন্য কোনো গার্ড ডগ খুঁজছেন? ভেবে পাচ্ছেন না কোন ডগ গার্ডিং এর জন্য ভালো হবে? ডগ মানেই যে সব ডগ গার্ড ডগ তা কিন্তু নয়। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর টপ 10 বেস্ট গার্ড ডগস কে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চলুন তাহলে বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 10, টিবেটিয়ান ম্যাস্টিফ। বন্ধুরা, আজকে আমাদের পৃথিবীর টপ 10 বেস্ট গার্ড ডগস এর লিস্টে নাম্বার 10 এ আছে জায়ান্ট সাইজ ডগ ব্রিড টিবেটিয়ান ম্যাস্টিফ। এরা খুব ভালো গার্ড ডগ। এরা এদের ফ্যামিলির প্রতি খুব লয়াল হয়। এদের মুখ অনেকটা টেডি বিয়ারের মতো দেখতে হলেও এরা কিন্তু মোটেই টেডি বিয়ারের মতো না। দুটো টিবেটিয়ান ম্যাস্টিফ মিলে একটা সিংহকেও মেরে ফেলতে পারে। স্ট্রেঞ্জার এদের একেবারেই না পছন্দ। টিবেটিয়ান ম্যাস্টিফ একবার যেটা ভাবে সেটা করেই ছাড়ে। এদের একটা বৈশিষ্ট্য হলো এদের মেল ডগের থেকে ফিমেল ডগ বেশি অ্যাগ্রেসিভ হয়। আপনার হাতে যদি ট্রেনিং করানোর মতো যথেষ্ট টাইম না থাকে তাহলে এদের না রাখাই ভালো। নাম্বার 9, রটুইলার। আমাদের লিস্টে নাম্বার 9 আছে রটুইলার। এদের অরিজিন জার্মানি। রটুইলার দুই টাইপের হয়, এক জার্মান রটুইলার আর দুই আমেরিকান রটুইলার। দুটোই অলমোস্ট সেম টু সেম, শুধু জার্মান রটুইলার সাইজে কিছু সেন্টিমিটার ছোট হয়। রটুইলার একটি ফিয়ারলেস, কনফিডেন্ট অ্যান্ড লয়াল গার্ড ডগ ব্রিড। রটুইলারের বাইট ফোর্স 328 পাউন্ডস, মানে কোনো মানুষকে কামড়ালে তার হাড় পর্যন্ত গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এদের লাইফ স্প্যান 8 to 10 ইয়ার্স। বন্ধুরা, রটুইলার একটা মাস্কিউলার স্ট্রং ডগ ব্রিড। ফার্স্ট টাইম ডগ ওনারের জন্য এরা একদম রেকমেন্ড ডগ ব্রিড না, তবে আমি অনেক ফার্স্ট টাইম পেট প্যারেন্টকে দেখেছি রটুইলারকে খুব ভালোভাবে রাখতে। সঠিক ট্রেনিং অ্যান্ড সোশ্যালাইজেশন করলে রটুইলার আপনার জন্য খুব ভালো কম্পেনিয়ান হতে পারে, যে আপনার ফ্যামিলি বা প্রপার্টি গার্ড করার জন্য সবসময় প্রস্তুত থাকবে। নাম্বার 8, বক্সার। বক্সার হলো একটি লয়াল অ্যান্ড ইন্টেলিজেন্ট স্মার্ট ডগ ব্রিড। এরা নিজেদের ফ্যামিলির প্রতি খুব লয়াল অ্যান্ড প্রোটেক্টিভ হয়, বিশেষ করে এরা বাচ্চাদের সাথেও সহজেই থাকতে পারে। যদি এদের কিছু শেখানো হয় তাহলে এরা খুব সহজেই সেই জিনিসটা শিখে যায়। এরা মিডিয়াম সাইজের ডগ ব্রিড এবং এরা ওয়ার্কিং ডগ গ্রুপ ক্যাটাগরিতে পড়ে। এদের লাইফ স্প্যান 9 to 12 ইয়ার্স। আপনি গ্রাম বা শহর যেখানেই থাকুন না কেন, আপনার ফ্যামিলিতে বাচ্চা থাকুক বা বড় ফ্যামিলি হোক, তাহলেও আপনি অ্যাজ এ গার্ড ডগ বক্সারকে রাখতে পারেন। তবে এদের ছোট থেকে ট্রেনিং অ্যান্ড সোশ্যালাইজেশন করানো অবশ্যই প্রয়োজন এবং এদের ডেইলি এক্সারসাইজ করানোটাও প্রয়োজন। নাম্বার 7, ডোবারম্যান। আমাদের আজকের লিস্টের নাম্বার 7 আছে ডোবারম্যান। এই ডগ ব্রিডটির জন্মই গার্ডিংয়ের জন্য। আমার নিজের তো খুবই পছন্দ ডোবারম্যানকে অ্যাজ এ গার্ড ডগ। এদের অরিজিন জার্মানি। এরা খুবই ইন্টেলিজেন্ট, এনার্জেটিক, অ্যালার্ট, লয়াল অ্যান্ড কনফিডেন্ট ডগ ব্রিড। একটি মেল ডোবারম্যানের গড় ওয়েট 40 to 45 কেজি হয়। ডোবারম্যান নিজের ওনার বা ফ্যামিলিকে রক্ষা করার জন্য সব কিছু করতে পারে। সে তার নিজের জীবন দিতেও পিছুপা হয় না নিজের ওনারকে রক্ষা করার জন্য। নাম্বার 6, জার্মান শেপার্ড। আমাদের ওয়ার্ল্ডস টপ 10 বেস্ট গার্ড ডগস এর লিস্টে নাম্বার 6 আছে মোস্ট পপুলার ডগ জার্মান শেপার্ড। জার্মান শেপার্ডের গার্ডিং অ্যাবিলিটি বা এরা ফ্যামিলির প্রতি কতখানি লয়াল হয় তা আমাকে আর নতুন করে বলে দিতে হবে না। দিনকে দিন এদের পপুলারিটি বেড়েই চলেছে। আমেরিকান ক্যানেল ক্লাবের মোস্ট পপুলার ডগ ব্রিডের লিস্টে জার্মান শেপার্ড আছে 3 নম্বরে। আপনি যদি ফার্স্ট টাইম ডগ ওনার হন তাহলেও এদের আপনি ইজিলি ঘরে রাখতে পারেন। যদি আপনি অ্যাপার্টমেন্ট বা স্মল হাউসে থাকেন তাহলেও আপনি ইজিলি এদের রাখতে পারেন। শুধু আপনাকে এদের রোজ এক্সারসাইজ করানোর দিকে ঠিকঠাক নজর দিতে হবে। এক কথায়, জার্মান শেপার্ড হলো ফ্যামিলির জন্য পারফেক্ট গার্ড ডগ। নাম্বার 5, কেন কোর্সো। আমাদের লিস্টে নাম্বার 5 আছে কেন কোর্সো।
বন্ধুরা, কেন কোরসোর অরিজিন ইটালি। এরা বড় সাইজের মাস্কিউলার ডগ ব্রিড। কেন কোরসো নামের কোরসো শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো প্রোটেক্টর। নাম শুনেই বোঝা যাচ্ছে এরা কতখানি প্রোটেকটিভ ডগ ব্রিড। তবে কেন কোরসো ফার্স্ট টাইম ডগ ওনারের জন্য না। আপনার যদি ডগের ব্যাপারে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তাদের অ্যাডপ্ট না করাই ভালো। কেন কোরসো লং সাইজের ডগ ব্রিড। এদের রাখার জন্য আপনার কাছে বড় সাইজের একটা ঘর থাকাও জরুরি। কেন কোরসো একটি হেলদি ডগ ব্রিড, তাই ঠিকঠাক মেনটেন করলে এদের অ্যাভারেজ লাইফ স্প্যান 10-14 ইয়ার্স হয়। তবে এদের ডেলি এক্সারসাইজ এবং প্রপার ট্রেনিংয়ের দরকার, না হলে এরা যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে যায়। নাম্বার 4, বুল ম্যাস্টিফ। আমাদের ওয়ার্ল্ডস টপ 10 বেস্ট গার্ড ডগসের লিস্টে নাম্বার 4-এ আছে লার্জ সাইজ ডগ ব্রিড বুল ম্যাস্টিফ। বুল ম্যাস্টিফ একটি পাওয়ারফুল, ফিয়ারলেস, প্রোটেক্টিভ অ্যান্ড লয়্যাল ন্যাচারাল গার্ড ডগ ব্রিড। বুল ম্যাস্টিফকে মিড 19th century ব্রিড করা হয়েছিল। বুল ম্যাস্টিফকে ইংলিশ ম্যাস্টিফ অ্যান্ড ওল্ড ইংলিশ বুলডগকে ক্রস করে ব্রিড করা হয়েছিল। বুল ম্যাস্টিফ ফ্যামিলির সাথে ভালোভাবে মানিয়ে থাকতে পারে, আর এরা ঘরে একা থাকতেও পারে। এরা নিজের ফ্যামিলির প্রতি খুবই লয়্যাল অ্যান্ড প্রোটেক্টিভ হয়। এরা খুবই ভালো গার্ড ডগ। এরা যে কোনোভাবে নিজের ওনারকে রক্ষা করার জন্য সব সময় রেডি থাকে। এরা লার্জ সাইজের হলেও এরা খুব রেয়ারলি বার্ক করে। তবে এদের ছোটোবেলা থেকে ঠিকঠাক ট্রেনিং অ্যান্ড সোশ্যালাইজেশন করা প্রয়োজন, না হলে এদের এলাকার মধ্যে আসা অন্য অ্যানিম্যাল বা হিউম্যানের জন্য এরা যথেষ্ট অ্যাগ্রেসিভ হতে পারে। নাম্বার 3, বেলজিয়ান ম্যালিনয়েস। আমাদের লিস্টের 3 নম্বর ডগ ব্রিড হলো বেলজিয়ান ম্যালিনয়েস। নাম শুনেই বোঝা যাচ্ছে এর অরিজিন কোথায়। বন্ধুরা, বেলজিয়ান ম্যালিনয়েসের অরিজিন হলো বেলজিয়াম। এরা হলো হাইলি ইন্টেলিজেন্ট অ্যান্ড এনার্জেটিক ডগ ব্রিড। এদের আরেকটা নাম হলো বেলজিয়ান শেপার্ড। এরা মিডিয়াম সাইজ হার্ডিং ডগ গ্রুপ ক্যাটাগরিতে পড়ে। এদের নর্মাল লাইফ স্প্যান 10-14 ইয়ার্স। এরা খুবই ইন্টেলিজেন্ট ডগ ব্রিড। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন দেশের আর্মি বা পুলিশ এদের ইউজ করে বিভিন্ন রেস্কিউ মিশন বা সিক্রেট মিশনের ক্ষেত্রে। তবে এরা ফার্স্ট টাইম ডগ ওনারের জন্য না, এদের জন্য এক্সপিরিয়েন্স ওনারের প্রয়োজন। তাছাড়া স্মল হাউস বা অ্যাপার্টমেন্টের জন্যেও না, এদের দিনে প্রচুর এক্সারসাইজের প্রয়োজন। নাম্বার 2, আকিতা। আমাদের লিস্টের নেক্সট হলো আকিতা। আকিতার অরিজিন জাপান। আকিতা 2 রকমের হয়, 1 জাপানি আকিতা আর 2 আমেরিকান আকিতা। জাপানি আকিতাকে বলে আকিতা ইনু আর আমেরিকান আকিতাকে আকিতা বলে। আকিতা খুব ভালো গার্ড ডগ। এরা ফ্যামিলির বা নিজের ওনারের প্রতি খুব লয়াল হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়েও আকিতাকে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। এদের দেখতে খুব সুন্দর হয়। এরা ওয়ার্কিং গ্রুপ ডগের ক্যাটাগরিতে পড়ে। এরা খুব অ্যাক্টিভ ডগ ব্রিড। আকিতা ফ্যামিলির জন্য সেফ, কিন্তু স্ট্রেঞ্জারের জন্য মোটেই সেফ না। নাম্বার 1, আমাদের লিস্টে নাম্বার 1 হলো, নাম্বার 1 কোনো ডগের র্যাঙ্কিং না, নাম্বার 1 হলো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটা অবশ্যই প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই রকম ডগ রিলেটেড আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমি বন্দনা দত্ত, সাইনিং অফ ফর টুডে।